الله رب العالمين بولن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ওরে বান্দা আমি রব্বে করিম তোমাকে দুনিয়াতে পাঠাইছি রে বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে এমনিতে পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পালাক্রমে একের পর এক ধারাবাহিকতার সাথে দুনিয়াতে পাঠাইছি একটা কারণ আছে কি কারণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি হায়াত শেষে মৃত্যুকে অবতারিত করে তোমাদের মধ্যে কার আমল কতটুকু ভালো কার আমল কতটুকু সুন্দর এটা আমি রব্বে করিম এটা আমি আল্লাহ আমি তোমাদের প্রভু এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেজন পাঠাইছেন আমাদের আমল কতটুকু সুন্দর কতটুকু ভালো এই আমল সুন্দর আমল ভালো এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এজন্য কি করতে হবে বেশি বেশি নেক আমল করতে হবে কি করতে হবে বেশি বেশি নেক আমল করতে হবে নেক আমলের মাধ্যমে কি হয় বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায় এজন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি নেক আমল করতে হবে ফরজ বিধানগুলো মানতে হবে যারা দুনিয়াতে ফরজ বিধান মানবে আল্লাহর হুকুম মানবে নবীর তরিকায় চলবে বোঝা গেল ওই মানুষটা জান্নাতি ওই মানুষটা কি জান্নাতি আর যে সমস্ত মানুষ যে সমস্ত লোক ইনসান যারা আল্লাহর হুকুম মানে না নবীর তরিকায় চলে না সহি নিয়াতে কোনো নেক আমল করে না বোঝা গেল প্রমাণ হলো ওই লোকটা জাহান্নামী কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে যখন সমস্ত মানুষ চলে যাবে চলে যাওয়ার পর দুইটা দলে ভাগ করবেন কয়টা দলে একদল মানুষ হবে জান্নাতি আরেক দল মানুষ হবে জাহান্নামী একদল মানুষ কি জোরে বলেন জান্নাতি একদল মানুষ কি একদল মানুষ হবে জান্নাতি আরেক দল মানুষ হবে জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জন্তু রেখা একটা পশু রেখা আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুটাকে ওই জন্তুটাকে জবাই করে ফেলবেন জবাই করে দিয়ে বুঝিয়ে দিবেন ও জাহান্নামীরা ও জান্নাতীরা আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা ও জাহান্নামীরা আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকো আজকের পর থেকে তোমাদের আর কোনো মৌত নাই মৃত্যু মৃত্যু আর আসবে না চিল্লা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ খুলুদুল্লাহ মাউতা ফিহা ও আমার জান্নাতীরা রে ও আমার জান্নাতীদের দল আজকের পর থেকে তোমরাও জানিয়ে রাখো তোমাদের আর কোনো মত নাই তোমাদের আর কোনো মৃত্যু হবে না আজকের পর থেকে তোমরাও জান্নাতের মধ্যে থাকো সুবহানাল্লাহ চিল্লা বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন রব্বে করিম বলবেন আজকের পর থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি চিরতরে জান্নাতির সার্টিফিকেট দিয়ে দিলাম একটু আস্তে কোন সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জান্নাতীদেরকে যখন জান্নাতি দিয়ে দিবেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আছে এবার জান্নাতের মধ্যে জান্নাতীরা ভরপুর আনন্দ করতেছে হঠাৎ করে রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পাওয়ার পরে জান্নাতীরা চতুর দিকে তাকাতাকি করতে থাকবে দেখা দেখি করতে থাকবে এই গায়েব থেকে কোথা থেকে আওয়াজ আসলো ও দৃশ্য থেকে একটা আওয়াজ এই আওয়াজ কোথা থেকে আসলো জান্নাতীরা যখন চতুর্পাশে তাকাতাকি করতে থাকবে রব্বুল আলামিন একটা আওয়াজের মাধ্যমে জানায় দিবেন ও আমার জান্নাতীরা রে এইখানে আর কেউ সালাম দেয় নাই এইখানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিয়েছি সুবহানাল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে কি করবেন সালাম দিবেন সালাম দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন একটা সূর্যের রূপ তাজাল্লি প্রকাশ করবেন জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিন দিকে তাকাইবে তাকানোর সাথে সাথে তারা সহ্য করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতীরা বুঝতে পারতেছি
তোমরা আমাকে সহ্য করতে পারতেছো না আমি রব্বুল আলামিন ভিআইপি ভাবে তোমাদেরকে একটা দাওয়াত দিলাম তোমরা ওখানে যাইবা আমি রব্বুল আলামিন তোমাদের সামনে আয়েশা সাক্ষাৎ করব বলেন সুবহানাল্লাহ আজকে যেভাবে এখানে মাহফিল হইতেছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল করবেন জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন মাহফিলের মধ্যে কেমন মাহফিল করবেন রাব্বুল আলামিন যেই মাহফিল করবেন ওই মাহফিলের মধ্যে স্টেজ থাকবে প্যান্ডেল থাকবে সব থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিল নামে ওই মাহফিলের মধ্যে সকল জান্নাতীদেরকে দাওয়াত দিবেন এখন জান্নাতীরা ওই মসজিদ নামক মাঠ মাঠের নাম কি মসজিদ নামক মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল করবেন ওই মসজিদ নামক মাঠটা প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুরুকিল মানদের দলকে ডাক দিয়ে বলবেন ও আমার হুরুকিল মানদের দল তোমরা প্রত্যেকটা আমার জান্নাতীর জন্য তোমরা আমার প্রত্যেকটা জান্নাতীর জন্য এক একটা করে রাজকীয় সিংহাসন তৈয়ার করো সুবহানাল্লাহ কি করো এক একটা রাজকীয় সিংহাসন তৈয়ার করো আর ওইদিকে জান্নাতীরা ওই মসজিদ নামক মাঠের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদ নামক মাঠটা কতটুকু বড় হবে ওইটা আগে বলতে চাই মসজিদ নামক মাঠটা কতটুকু বড় হবে একদিন জিব্রাইল আমিন আসছে আমাদের নবীর কাছে আইসা বলতেছে ওগো হাবিব একটা মানচিত্র নিয়ে আসছে একটা প্লেট নিয়ে আসছে হাবিব বলেন জিব্রাইল তোমার হাতে দেখি যখন বললেন জিব্রাইলকে যখন বললেন তোমার হাতে দেখি জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিল করবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে একটা মাহফিল করবে ওই মাহফিলটার মানচিত্র আপনার কাছে নিয়ে আসছি ওই মাহফিলের মাঠটা কেমন বড় হবে একদিন জিব্রাইল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে গো আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিয়ে বানাইছো কয়শো 600 আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে 600 ডানা দিয়ে বানাইলেন 600 ডানা দিয়ে তৈরি করছে রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে বলবে ওগো আল্লাহ আমি আমার 600 ডানার শক্তি আমি পরীক্ষা করতে চাই রাব্বুল আলামিন বলবেন যাও যাও জিব্রাইল ও জিব্রাইল তুমি যাও ওই জান্নাতের মধ্যে যাও আট জান্নাতের মধ্যে যাও সাত জাহান্নামের মধ্যে যাও জিব্রাইল আবার যাবে ওই সাত জাহান্নাম আট জান্নাতের মধ্যে ঘুরবে ঘুরার পর রব্বে কাইমের কাছে এসে বলবে ওগো আল্লাহ তুমি আমাকে যে জান্নাত ঘুরাইলা জাহান্নাম ঘুরাইলা আমার তো একটা ডানার সামান্য পরিমাণ শক্তি ব্যয় হয় নাই সুবহানাল্লাহ একটা ডানার কি শক্তি সামান্য পরিমাণ ব্যয় হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও জিব্রাইল ওই মসজিদ নামে একটা মাঠ আছে যেই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে মাহফিল করবেন ওই মসজিদ নামক মাঠটা কতটুকু বড় একটু ঘুরে আসো দেখে আসো জিব্রাইল আমিন এবার ওই মসজিদ নামক মাঠটার দিকে চলে যাবে যাওয়ার পর প্রথম ডানাটা দিয়া জিব্রাইল আমিন উড়া আরম্ভ করছে সুবহানাল্লাহ প্রথম ডানা দিয়ে যখন জিব্রাইল আমিন উড়া আরম্ভ করছে উঠতেছে উঠতেছে হঠাৎ করে দেখে যে তার প্রথম ডানার শক্তি এই প্রথম আর কোন সময় জিব্রাইল আমিনের জিব্রাইল বলেন আর কোন সময় আমার একটা ডানার শক্তি ব্যয় হয় নাই এই প্রথমবার আমার একটা ডানার শক্তি ব্যয় হয়ে গেছে সুবহানাল্লাহ কোন মাঠের মধ্যে ওই মসজিদ নামক মাঠের মধ্যে জিব্রাইল আমিন কয় এবার দুই নাম্বার ডানার আমি ছেড়ে দিলাম দুই নাম্বার ডানার ছেড়ে আমি উড়া আরম্ভ করলাম দুই নাম্বার ডানার শক্তিও আমার শেষ হইয়া যায় দুই নাম্বার ডানার শক্তি যখন আমার শেষ হইয়া গেল এবার আমি তিন নাম্বার ডানাটা আমি ছেড়ে দিলাম তিন নাম্বার ডানা দিয়ে আমি উড়া আরম্ভ করলাম এইভাবে একটা একটা করে আমার 100 ডানা ছেড়ে দিলাম 100 ডানা দিয়ে আমি ওই মসজিদ নামক মাঠটা উঠতেছি কিন্তু 100 ডানার শক্তি আমার শেষ হইয়া যায় 100 ডানার শক্তি যখন আমার শেষ হইয়া গেল এবার আমি আরো 100 ডানা ছেড়ে দিলাম এমন এমন ভাবে করতে করতে জিব্রাইল আমিন কয় আমার যে 600 ডানা ছিল ওই 600 ডানা আমি ছেড়ে দিলাম 600 ডানা দিয়া 600 ডানা শক্তি একসাথে দিয়া আমি ওই মসজিদ নামক মাঠটা ঘুরা আরম্ভ করলাম উড়া আরম্ভ করলাম একবার দেখলাম হঠাৎ করে আমার 600 ডানার শক্তি আমার শেষ হইয়া যায় সুবহানাল্লাহ জিব্রাইল আমিন আবার আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে ওগো মাবুদ আমার যে শক্তি ছিল আমার আর শক্তি নাই আমার সব শক্তি ব্যয় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন যখন সেজদার মধ্যে পড়ে রইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল মাথা উঠাও জিব্রাইল মাথা উঠায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জিব্রাইল বলতেছে ওগো আল্লাহ আমার যে 600 ডানার শক্তি ব্যয় হয়ে গেছে ওই মসজিদ নামক মাঠটা আমি কতটুকু ঘুরে শেষ করতে পারলাম
জিব্রাইল কি কয় ওগো আল্লাহ আমার জানতে মন চায় ওই মসজিদ নামক মাঠটা আমি যে উড়লাম আমার 600 ডানার শক্তি আমি ব্যয় করলাম আমি কতটুকু উড়ে শেষ করতে পারলাম আমার জানতে মন চায় জিব্রাইল যখন এই কথা জানতে মন চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাঠের কোন মাঠের ওই মসজিদ নামক মাঠের একটা কোণে তুমি ঘুরে শেষ করতে পারো নাই মাঠটা কতটুকু বড় হবে রব্বুল আলামিন মসজিদ নামক মাঠের মধ্যে সকল জান্নাতীদেরকে দাওয়াত দিবেন এবার জান্নাতীরা ওই মসজিদ নামক মাঠের মধ্যে আল্লাহর দাওয়াত গ্রহণ করে তারা মসজিদ নামক মাঠের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুরুল গিলমানদেরকে আগেই তো বলে দিয়েছেন ও হুরুল গিলমানরা তোমরা আমার মসজিদ নামক মাঠটাকে আমার প্রত্যেকটা জান্নাতীদের জন্য এক একটা করে রাজকীয় সিংহাসন তৈরি করো কি করো এক একটা রাজকীয় সিংহাসন তৈরি করো এবার রব্বুল আলামিন ওই সিংহাসনটা ওই প্যান্ডেলটা ওই মাহফিলের মধ্যে একটা স্টেজ থাকবে কি থাকবে একটা স্টেজ থাকবে স্টেজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনটা চেয়ার রাখবেন কয়টা চেয়ার রাখবেন তিনটা চেয়ার রাখবেন একটা থাকবে সভাপতির চেয়ার আরেকটা থাকবে প্রধান অতিথির চেয়ার আরেকটা থাকবে বিশেষ অতিথির চেয়ার কয়টা চেয়ার থাকবে তিনটা চেয়ার থাকবে একটা চেয়ার থাকবে কার সভাপতির চেয়ার আরেকটা থাকবে বিশেষ অতিথির চেয়ার আরেকটা থাকবে প্রধান অতিথির চেয়ার এই তিনটা চেয়ার জান্নাতীরা সমস্ত জান্নাতীরা তাদের আসনের মধ্যে এসে বসে গেছে কিন্তু সমস্ত জান্নাতীরা দেখতেছে যে মসজিদ নামক স্প্যান্ডেল আছে ওই স্প্যান্ডেলের মাঠটা যে আছে ওই মাঠের মধ্যে যে স্টেজ করা হয়েছে এই স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির সুবহানাল্লাহ যখন সমস্ত পয়গম্বরগণ সমস্ত নবী যখন ওই মাঠের মধ্যে ওই স্টেজের মধ্যে উপস্থিত দেখতেছে চেয়ার তিনটা খালি কেন একে একে একজনের কানে কানে আরেকজন বলতেছে আরে ব্যাপারটা কি সমস্ত পয়গম্বরগণ এখানে উপস্থিত কিন্তু চেয়ার তিনটা খালি কেন হঠাৎ করে ঘোষণা করা হবে কি ঘোষণা করা হবে বিশেষ অতিথি ওনার আসন গ্রহণ করবে সুবহানাল্লাহ এবার দেখা যাবে বিশেষ অতিথির চেয়ারে অন্য কেউ নয় বিশেষ অতিথির চেয়ারের মধ্যে দাউদ পয়গম্বর এসে বসে যায় সুবহানাল্লাহ যখন দাউদ পয়গম্বর এসে বসে যায় সমস্ত জান্নাতীরা বলতে থাকবে কত বড় মর্যাদার পয়গম্বর দাউদ পয়গম্বর আল্লাহর মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হয়ে গেলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পর ঘোষণা করা হবে প্রধান অতিথি উনার আসন গ্রহণ করবেন সুবহানাল্লাহ যখন ঘোষণা করা হবে প্রধান অতিথি উনার আসন গ্রহণ করবে প্রধান অতিথির চেয়ারের দিকে সকল জান্নাতীরা এক দৃষ্টিতে তাকায় থাকবে একবার তখন দেখা যাবে যে প্রধান অতিথির চেয়ারের মধ্যে কেউ নয় আমার আপনার সকলের কলিজার টুকরা আমার আপনার সকলের হৃদয়ের স্পন্দন আখেরি জামানার পয়গম্বর আল্লাহর দোস্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ প্রধান অতিথির চেয়ারের মধ্যে কে আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জান্নাতীরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার মধ্যে তাকায় থাকবে সুবহানাল্লাহ এরপর কিছুক্ষণ পর ঘোষণা করা হবে এখন সভাপতি উনার আসন গ্রহণ করবেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ যখন ঘোষণা করা হবে সভাপতি উনার চেয়ার উনার আসন গ্রহণ করবেন সভাপতির আসনের মধ্যে অন্য কেউ নয় আমার আপনার সকলের পালন কর্তা সমস্ত জিনিসের পালন কর্তা আসমানের মালিক জমিনের মালিক রব্বুল আলামিন এসে উপস্থিত সুবহানাল্লাহ যখন আল্লাহ রব্বুল আলামিন ওই সভাপতির চেয়ারের মধ্যে এসে বসে যাবে সমস্ত জান্নাতীরা এক দৃষ্টিতে তাকায় থাকবে রব্বুল আলামিনের দিকে তাকায় যখন থাকবে 40 বছর চলে যাবে কয় বছর 40 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে থাকবে যখন এইভাবে সুন্দরভাবে জান্নাতীরা যখন আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন নজর নামাও জান্নাতীদেরকে কি বলবেন ও আমার জান্নাতীরা নজর নামাও হালমিন মাজিদ তোমরা কি আরো কোন নিয়ামত চাও কিনা আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বলবে জান্নাতীরা বলবে ওগো আল্লাহ আর কোন নিয়ামত আছে কিনা রব্বুল আলামিন বলবেন এখন তো শুরুই হয় নাই এখন কি হয় নাই শুরুই হয় নাই আল্লাহ বলবেন তোমাদের দুনিয়ার মাহফিলের মধ্যে গজল হয়তো কেরাত হয়তো আমার মাহফিলের মধ্যেও হামদ হবে কেরাত হবে গজল হবে কোরআন তেলাওয়াত হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে ডাক দিয়ে বলবেন মিকাইল তুমি আমার সামনে হামদ পাঠ করো মিকাইল আবার হামদ পাঠ করবে হামদ পাঠ করতে থাকবে আল্লাহর সামনে যখন মিকাইল হামদ পাঠ করতে থাকবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দিকে তাকায় থাকবেন জান্নাতীদেরকে তাকায় দেখবেন খালি মুখে বসে রইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতীরা ও আমার ফেরেশতাদের দল আমার জান্নাতীরা খালি মুখে বসা আমার জান্নাতীরা কি খালি মুখে বসা দেখতে ভালো দেখা যায় না আমার প্রত্যেকটা জান্নাতীর হাতের মধ্যে গ্লাস ধরায়া দাও আর শরাব আনতোরা ধাইরা দাও প্রত্যেকটা জান্নাতীরা আমার এই মিকাইলের হামদ শুনবে আর শরাব আনতোরা পান করবে।